যদি টেনে তিলাওয়াত করা হয়, যার কণ্ঠ যত ভালো তার কণ্ঠ দিয়া শুনতে তত বেশি মধুর লাগবে, কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত কোরআনের আকর্ষণ কমবে না, একটা মানুষ এই স্লোগান দেবে না, যা ইমাম সাহেব আমি 30 বছর ইমামতি করি ভাই, আমার আর কেন জানি সুরে ফাতে পড়তে ভাল লাগে না, কাল থেকে ক্লাস দিয়ে পড়বো। হুজুর যদি মুসল্লায় দাঁড়ায় ডাইরেক্ট বলে কুল হু আল্লাহু আহাদ, আপনার পিছন দেখে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সুরে ফাতিহা পড়েন, এরপরে অন্য সুরে ধরেন, আর বেশি ক্লান্ত হলে ইমামতি বাদ দিয়ে বাড়ির যান। সুরে ফাতিহা ছাড়া কেউ ইমামতি করতে চাইলে নামাজ পড়বে? সেটা যদি খানায় খাবার ইমাম সাহেব হয় তাও পড়বে? পড়বেন। তাহলে মানে কোরআনের ভিতরে আল্লাহ পাক এমন একটা আকর্ষণ দিয়েছে, কিয়ামত পর্যন্ত কোরআন পড়লে, তিলাওয়াত করলে, কোরআনের কথা শুনলে আকর্ষণ কমবে না, বলেন আল্লাহু আকবার। এই কোরআন যদি সুন্দর করে টেনে টেনে তিলাওয়াত করা হয়, فصلي لربك وانحر إن شانئك هو الأبطر। খারাপ লাগছে? যার কণ্ঠ যত ভালো তার কণ্ঠ দিয়ে কোরআন শুনতে তত বেশি ভালো লাগে, কথা বলেন ঠিক কিনা? আবার যখন আমরা নামাজের মধ্যে তেলাওয়াত করি বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। খারাপ লাগছে? লাগেন। আবার যখন রমাদান মাসে তারাহুড়ো করে কোরআন তেলাওয়াত করি, খতম দেওয়ার আশায় খুব স্পিডে পড়া হয়, বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনাকাল কাউসার ফসল লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আল্লাহু আকবার। মানে কোরআন যেভাবেই পড়েন আকর্ষণ নষ্ট হয়, মজা কমে যায়, অসুন্দর লাগে, বিকৃতি মনে হয়, লাগে না, ভালো লাগে। কারণ এ কোরআনের ভিতরে আকর্ষণটা দিয়েছেন কি? আর একটা গান 2 দিন 3 দিন 5 দিন 10 দিন শোনার পর ভাল লাগে? তার মানে হারামের মজা হলো ওয়ান টাইম। হারামের মজা কি? ওয়ান টাইম, ক্ষণিকের জন্য ভাল লাগে, কিছু সময় ভাল লাগে, এরপর আর ভাল লাগে না, কথা কয় না? ঠিক করেছেন? শিল্পী এসে গান গাইলো, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না। মানুষ কয় 3 দিন যায় দেখা হয় না, ওই বাটপাড়ের সাথে সম্পর্ক রাখলে গাড়ি ভাড়া দিতে দিতে জীবন শেষ, বলেন ওগুলো গান আর মার্কেটে চলে? চলে না। মানে হারামের মজা ক্ষণিকের, কিছু সময় ভাল লাগে, রাগ করেছেন মনে হয়? আর এক শিল্পী আছে গান গেল, বন্ধু দেখা না হলে একদিন বুকের ভিতর করে সিন সিন, মানুষ খায় তো মারাত্মক রোগ, ডাইরেক্ট বুক ধরছে, কথা কন না কে? যে কোনো সময় হার্ট স্ট্রোক করে মারা যেতে পারে, কথা কন ঠিক কিনা? ওগুলো গান আর মার্কেটে ছিল না। এই জন্য আপনাদেরকে বলতেছি, এই যে কাঁচা বাদাম ভাজা বাদাম, এই যে ক্ষণিকের জন্য ভাইরাল হয়, পুরো পৃথিবীর মানুষ নাচানাচি লাফালাফি করে, বলেন তো কয়দিন থাকে? একটা গান 2 বার 3 বার 5 বার 10 বার 100 বার 200 বার শোনার পর আর ভাল লাগে? মানুষকে প্যান প্যানি বন্ধ করত, এ আর ভাল লাগে না, বন্ধ কর, কথা কর না কে? তার মানে হারামের মজা ক্ষণিকে, কিছু সময় কান সুখ লাগে, কিছু সময় ভাল লাগে, এরপরে আর মজা লাগে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত শুনলেও কেউ বিরক্ত হবে, কারো কাছে খারাপ লাগবে? যাই হোক, অনেক কথা বলার ছিল, আমি বলবো না, একটু কাটসাট করে আলোচনাটা একটু সামনের দিকে নিয়ে যাই, বিরক্ত হচ্ছেন আপনারা? একটা গান শিল্পী যেমনে গাইছে ওই সুর বাদ দিয়ে খালি ওই গানক টানেন, টানে গেলে ছিঁড়ে যাবি, কথা কন ঠিক কিনা? আবার যদি তারা হরে কোন ও প্রিয়া তুমি ওর মানুষকে তার ছিঁড়ছে, কথা কন ঠিক কিনা? ওগুলো আর কেউ শোনে না, ও প্রিয়া তুমি কোথায় কে, শয়তান তোমার খুঁজতেছে। শয়তান খুঁজলে লক্ষণ ভালো না খারাপ? এ জোরে বলেন ভালো না খারাপ? আজকে মানুষের চরিত্র কোন জায়গায় নেমে গেছে, বাসের ভিতরে চৈরা ইটিজিং করে আছে না? সুযোগ পাইলে বাস চালক ড্রাইভার হেল্পার মিলে মেয়ে একা পাইলে ওরে নিয়ে যা ধর্ষণ কর, এরকম ঘটনা বাংলাদেশে ঘটেনি তো, আমি ভারতের কথা বলতেছি। তা আমাদের চরিত্র কেমন আমি বুঝি না, রাগ করতেছেন আপনারা? যুবক মন খারাপ করছো তোমরা, কষ্ট পাইও না।
আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে জানে, এই জন্য হারামের মজা ক্ষণস্থায়ী আর হালালের মজা চিরস্থায়ী। ভালো সব সময় ভালো, কথা কন নাকি? ভালো সব সময় ভালো, আর মন্দ চিরকালই মন্দ, কথা কন নাকি? এই জন্য গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো মুসলমান ইমানদারদের জন্য জায়েজ না হারাম? জায়েজ না হারাম? আজকে বিয়ের বাড়িতে লক্ষ্মীপুরের এক চেয়ারম্যান সাহেব বক্তব্য দিতে যায়, তার বক্তব্য কারসাট করে মানুষ ভাইরাল করেছে। তিনি এই ধরনের বক্তব্য দিয়েছেন যে আপনারা বিয়েতে সারা রাত গান বাজ্য যন্ত্র এগুলো বাজাবেন না, বিয়ের বাড়িতে যেন গান বাজনা না চলে, বিয়ের বাড়িতে গান বাজনা যেন না চলে। আর চেয়ারম্যান হিসেবে তিনি বলেছেন মেয়েরা যেন বোরকা পরে পর্দা করে। ভাই বলেন তো আপনারা, একজন নেককার দিনদার মুসলিম চেয়ারম্যান হিসেবে তার কি এরকম বক্তব্য দেওয়া ঠিক নাই? জোরে বলেন ঠিক আছে না নাই? একজন মুসলমানের নেতা হিসেবে তার বলা উচিত যে আপনারা বিয়ের বাড়িতে গান বাজনা, কথা বলেন, গান বাজনা বন্ধ করেন, মাইক বাজাইয়া বক্স বাজাইয়া নিজেও গুনাহ করতেছেন, আবার পুরো এলাকার মানুষকে গুনাহ করাইতে বাধ্য করতেছেন। গান যদি শোনায় লাগে নিজের কানের ভিতরে ইয়ারফোন লাগায় শোন, কথা কন না? এই ধরনের একটা বক্তব্য তিনি সুন্দরভাবে দিয়েছেন। একজন আলেম চেয়ারম্যান হয়ে তিনি এই সুন্দর বক্তব্য দিয়েছেন, সেটা নিয়ে মিডিয়াতে প্রচার করা হয়, কথা বোঝেন না? যে একজন চেয়ারম্যান ভাইরাল বক্তব্য, বিতর্কিত বক্তব্য, একটা চেয়ারম্যান তার ইউনিয়নবাসীকে উপদেশ দিতেই পারে আপনার মেয়েদেরকে আপনারা বোরকা পরাবেন, আপনাদের বিয়েতে কোনোদিন যেন গান বাজনা না হয়, একটা মুসলমান নেতা হিসেবে এই কথা বলার কি অধিকার না? আমার তো দাবি বাংলাদেশের প্রত্যেকটা চেয়ারম্যান নেতার কণ্ঠ থেকে এ ধরনের বক্তব্য আসা উচিত যে বিয়ের বাড়িতে মুসলমানের বিয়ের দিনে কোনো গান বাজনা হবে না, কথা বলে ডেকে না। মুসলিম মেয়েরা বোরকা পরে স্কুলে যাবে কলেজে যাবে, কথা বলেন ডেকে না? এটা তো প্রত্যেকটা নেতার বক্তব্য হওয়া উচিত, কথা বোঝেন নাই? মুসলমান বিয়ে শাদি পবিত্র কাজ, কথা কন নাকি? পবিত্র না? এর মধ্যে হারাম গান বাজনা কেন? কোন হুজুর কইছে গান বাজাইতে? রাগ করেছেন মনে হয় যুবক? এগুলো তো তোমার শুনতে মনে চায় না। রাগ করেন না, মুসলমান আল্লাহর গোলাম, কোরআন সুন্নার কিছু কথা বলতে গেলে হক কথা চলে আসে, কিন্তু এটা সহ্য করার মতো সবার মন মানসিকতা নাই। মানুষ মনে করে হুজুর মনে হয় সব আমারে বলে গেল, এ ভাই আপনারে তো আমি চিনি না, আপনি ইসলাম আলার পক্ষে কাজ করবেন, মুসলমানের পক্ষে কাজ করবেন, মুসলমান চিরকাল আপনাদের জন্য দোয়া ভালোবাসা দিয়ে পাশে থাকবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবো লক্ষ্মীপুরের যে চেয়ারম্যান এই বক্তব্য দিয়েছে আল্লাহর বান্দার কথা 100% ঠিক আছে, কিন্তু এটা মিডিয়াতে অপপ্রচার চালানো হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? তার বক্তব্যের পুরোটা কাটসাট করে সামান্যটুকু বাজাইলে হবে না, আগে পরে কিভাবে কথা বলেছেন আমার ভাইরা, জনগণকে একজন নেতা হিসেবে সে উপদেশ দিতেই পারে বিয়ের বাড়িতে আপনারা গীত গান বাজনা করবেন না, আপনার মেয়েদেরকে বোরকা পরাবেন পর্দা করাবেন, এটা মুসলমান নেতা হিসাবে এটা বলা তার দায়িত্ব কর্তব্য, কথা বলেন ঠিক কিনা?